আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট করবো তো চলুন আজকের দেখি এর মাথায় একটা বুদ্ধি আসে আগামীকাল রানের মায়ের জন্মদিনে সব মানুষ প্রাসাদে উপস্থিত থাকবে সেই সময় অ্যাস্ট্রোলজি হলে কেউ থাকবে না কিন্তু যেখানে স্টার চার্ট রাখা আছে সেখানে নিশ্চয়ই অনেক গার্ড পাহারা দেবে জন্মদিনের অনুষ্ঠানের সময় তার হাতে এক ঘন্টা সময় থাকবে তখন যেন ক্রাউন প্রিন্স তার লোক পাঠিয়ে তাকে সাহায্য করে সেই জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য তার এই আইডিয়া শুনে ক্রাউন প্রিন্স রাজি হয়ে যায় পরদিন সন্ধ্যায় রানীর মায়ের জন্মদিন উপলক্ষে সবাই হাজির হয় চুচু যখন জানতে পারে সে সবার সামনে গিটার বাজাবে না কারণ তার গিটার বাজানো ভালো হয় না কিন্তু রং এখন গিটার বাজাবে এবং জিউলিং নৃত্য পরিবেশন করবে এটা শুনে তো তার অনেক বিরক্ত লাগছিল এদিকে তারা দুজন একদম প্রস্তুত ছিল রং ইউ জিউলিং কে ডিভোর্স লেটার দেয় এটা পেয়ে সে আবারও অনেক কষ্ট পায় তবুও সে তাকে বলছিল এখন থেকে নিজের যত্ন নিও ঠিক মতো খাবার খাবে রং ইউ তার চোখের পানি মুছে দিতে গিয়েও দেয় না এরপরে সে অন্যদিকে ঘুরে কান্না করছিল আর বলছিল নিজের খেয়াল রেখো এখন তারা দুজনেই জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য চলে যায় রঙে অনেক সুন্দর করে গিটার বাজাচ্ছিল আর সেই গিটারের তালে তালে জিউলিং যুদ্ধের কৌশলের নৃত্য পরিবেশন করছিল তার নৃত্য সবার কাছে অনেক বেশি পছন্দ হয় সবাই তালি বাজায় এবং তার অনেক প্রশংসা করে রানিমা মনে করেছিল এটা হয়তো চুচু তাই সে তাকে ডেকে নিয়ে আসতে বলে এবং তাকে পুরস্কৃত করতে চায় জিউলিং তার নাচ শেষ করে সেখানে থেকে কোথাও যেন চলে গিয়েছিল সে অ্যাস্ট্রোলজি হলের দিকে যাচ্ছিল আর ডিভোর্স লেটার দেখছিল তার প্ল্যান মতো সব লোকেরা পুরো অ্যাস্ট্রোলজি হলে আগুন লাগিয়ে দেয় সবাই আগুন নেভাতে ব্যস্ত ছিল কিন্তু জিউলিং খেয়াল করে এখানে একটা রুম ছিল যেখানে অনেকজন প্রহরী দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তখন সে ওই সব গার্ডদেরকে গিয়ে বলছিল কি ব্যাপার ওইদিকে আগুন ধরেছে তোমরা কি দেখতে পাচ্ছ না যাও গিয়ে আগুন নেভাও তখন সব প্রহরী আগুন নেভাতে চলে যায় আর এই ফাঁকে জিউলিং সেই দরজার ভেতরে প্রবেশ করে এদিকে রং ইউ জাম্পিং এর সাথে করে দ্রুত তার বাড়ির দিকে আসছিল যেন সে কিছু একটা আন্দাজ করতে পেরেছিল জিউলিং হলের ভেতরে প্রবেশ করে ওপরে তাকিয়ে বুঝতে পারে এইটাই হলো স্টার চার্ট তখন সে ওখানে থাকা মোমবাতির আগুন নিয়ে স্টার চার্টের ওপর নিক্ষেপ করে এবং আশেপাশের সব কিছুতে আগুন লাগিয়ে দেয় কিন্তু আগুন লাগানোর পরে সে আর বের হতে পারছিল না বাহিরেও চারিদিকে আগুন লেগে গিয়েছিল সবাই আগুন নেভাতে ব্যস্ত ছিল কিন্তু জিউলিং এর সার্ভেন্ট শুধু ওই দরজার ভেতরে প্রবেশ করতে চাইছিল কারণ সে জানতো জিউলিং এটার ভেতরে আছে তাকে এত জোর জবরদস্তি করতে দেখে রঙেও বুঝতে পারে জিউলিং নিশ্চয়ই হলের ভেতরে আছে তখন সে নিজের জীবন বাজি রেখে প্রবেশ করে ভেতরে সে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিল না তবুও অনেক কষ্ট করে অজ্ঞান হয়ে পড়ে থাকা জিউলিং কে উদ্ধার করে নিয়ে বাহিরে আসে স্টার চার্ট ধ্বংস হয়ে গিয়েছে এটা দেখে আঙ্কেল ভীষণ ভেঙে পড়েন কারণ এটা ছাড়া এখন তিনি আর ভবিষ্যৎ দেখতে পারবেন না এটার সাথে হয়তো তার কোনো সংযোগ ছিল যার কারণে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আর তার মুখ থেকে রক্ত বের হয় রঙেও জিউলিংকে বাহিরে নিয়ে এসে তাদের হাতে ধরিয়ে দেয় আর নিজেও জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন তাকে নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয় ডাক্তার তাকে চেক করে জানায় রঙেও অনেক আঘাত পেয়েছে তার একটা হাত পুড়ে গিয়েছে জিউলিং জ্ঞান ফিরে আসলে বাইরে থেকে সে রং এই অবস্থায় দেখে অনেক কান্না করছিল আর বলছিল তার জন্য এই সব কিছু হয়েছে তখন তার সার্ভেন্ট তাকে সামলায় আঙ্কেল তার কর্মচারীর কাছে জানতে পেরেছিল এই কাজটা আসলে জিউলিং এর এখন তার প্রচন্ড রাগ হচ্ছিল আর সে ভাবছিল আমার ভুল হয়েছে যে আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে এসে রেখেছি তিনি জিউলিংকে বেঁধে বন্দি করে নিয়ে যান কারাগারে শাস্তি দেওয়ার জন্য ক্রাউন প্রিন্স যখন এটা জানতে পারে তখন সে অনেক রেগে যায় কারণ তার এখানে করার কিছুই ছিল না কারাগারে জিউলিং এর অনেক খারাপ অবস্থা ছিল তাকে প্রচন্ড মারধর আর টর্চার করা হচ্ছিল সে প্রায় আদমরা হয়ে গিয়েছিল এদিকে জেনারেল দেখতে এসেছিল আঙ্কেল তাকে তাকে এই ঘটিয়েছে তাই সে শাস্তি দিতে কারাগারে পাঠিয়েছে কোনো একভাবে জেনে গিয়েছে যে আঙ্কেল এবং সে ষড়যন্ত্র করে তার পুরো পরিবারকে মেরে ফেলেছে জেনারেল বলে কিন্তু আমরা তো এই কথা কাউকে বলিনি তাহলে সে কিভাবে জানলো আঙ্কেল বলে সেগুলো ভেবে আর কি হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো জিউলিং এবার মরতে হবে ভিডিওতে আগানোর আগে স্পন্সরের জন্য এক মিনিট সময় চেয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা এই ভিডিওটি মিস করবেন না আপনাদের জানাতে এসেছি নতুন এক মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে বানজাই বেট কেন বানজাই বেট আলাদা লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে তিন লক্ষ একটি প্লেয়ার অ্যাভিয়েটর ক্রেজি টাইম ফাঙ্কি টাইম কয়েন ফ্লিপ সুইট বানানাস পোকার স্লটস লাইভ ক্যাসিনো সবই এখানে আছে তাড়াতাড়ি ডিপোজিট ও উইড্রো করতে পারেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন নিজের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন প্রথম ডিপোজিটে একশো ওয়েলকাম বোনাস এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস প্লাস দুইশো ফ্রি স্পিন পান এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সাথে ধন্যবাদ আবারও মূল গল্পে ফিরে আসা যাক তাদের এই সব কথা রঙেও শুনতে পাচ্ছিল তারা ভাবছিল সে হয়তো অজ্ঞান হয়ে আছে কিন্তু ততক্ষণের রঙেউর জ্ঞান ফিরে এসেছিল আর সে অজ্ঞান হওয়ার ভান ধরেছিল তিনি কান্না করছিলেন আর বলছিলেন আমি চাই জিউলিংকে টর্চার করে কষ্ট দিয়ে মারতে তার সবগুলো হাড় ভেঙে ফেলতে যদি আমি তাকে তার পরিবারের সঙ্গে আগেই মেরে ফেলতাম তাহলে আর রঙেয়ের এই অবস্থা হতো না জেনারেল তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করবেন না এই কাজে আমি আপনাকে সাহায্য করব। তার মৃত্যুর খবর কেউ জানতে পারবে না। তাদের এই সব কথা শুনে রাংিও ভীষণ কষ্ট পাচ্ছিল এদিকে জিউলিংকে মুখ বেঁধে কারাগার থেকে বের করা হয় এবং গাড়িতে করে দূরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল অন্যদিকে রাংিওর আঙ্কেল যখন ঘুমানোর জন্য নিজের ঘরে চলে যায়, তখন তাদের এই সব কথাগুলো মনে করে রাংিও অনেক কান্না করে। যেহেতু সে অনেক আহত ছিল তাই সে ঠিকমতো উঠে বসতে পারছিল না। সে জাম্পিংকে ডেকে বলে এখনই তার বের হওয়ার ব্যবস্থা করতে। বাইরে গিয়ে যখন সে রাতের আকাশের দিকে তাকায় এবং চোখ বন্ধ করে নিজের পাওয়ার ব্যবহার করে তখন সে দেখতে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তাকে মেরে ফেলার জন্য এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে এদিকে সেই লোকগুলো জিউলিংকে জীবিত কবর দিয়ে দেওয়ার জন্য সেখানে রাখে কিন্তু জিউলিং মৃত্যুর আগে শেষবার একবার লড়াই করে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে তবে পারে না সেই লোকগুলো তাকে মেরে ফেলতেই যাবে ঠিক তখনই সেখানে জাম্পিং নিয়ে পৌঁছে যায় জিউলিং বেঁচে তো যায় আর সে জ্ঞান হারানোর আগে রঙেউকে দেখে বেশ খুশি হয় ভোরে যখন রঙেউ বাড়ি ফিরে যায় তখন আঙ্কেল তার কেয়ার করছিল আর বলছিল সে এই শরীর নিয়ে বাহিরে কেন গিয়েছে সে তার আঙ্কেলকে বলে দেয় আমি সব কিছু জেনে গিয়েছি যে আপনি হি পরিবারের সঙ্গে কি করেছেন নিজের পার্সোনাল শত্রুতার জেরে আপনি তার পুরো পরিবারকে বদনাম দিয়ে মেরে ফেললেন কিন্তু তার আঙ্কেলের মাঝে বিন্দু মাত্র অনুতাপ ছিল না তিনি বলছিলেন আমি যা করেছি একদম ঠিক করেছি রঞ্জা তখন কান্না করতে করতে বলে এই সব কিছু আমার জন্য অনেক বেশি হয়ে গিয়েছে আমি আর সহ্য করতে পারছি না এছাড়াও রাজার বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কাজ করলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত আপনি থেকে আমাকে বড় করেছেন আপনি আপনি আমার বাবার মতো তাই আমি আপনাকে মেরে ফেলতে পারবো না বিশ বছর থেকে এই অ্যাস্ট্রোলজি হলের দেখাশোনা করেছেন কিন্তু আজ আমি আপনাকে শাস্তি স্বরূপ এই অ্যাস্ট্রোলজি হল থেকে বের করে দিচ্ছি এখন থেকে আপনি পুরনো বাড়িতে থাকবেন এটাই আপনার শাস্তি এরপর আমাদের দুজনের আর কখনো দেখা হবে না এখন আমি এই দলিলের সাহায্যে আমারও অ্যাস্ট্রোলজি হলকে আগের মতো প্রতিষ্ঠিত করব। আমি সব কিছু ঠিক করে দেব এবং সব কিছু সঠিক পথে নিয়ে আসব। এরপরে যখন জিউলিং শান্তিতে থাকবে তখন আমি সুইসাইড করে নেব এসব কিছু শুনে তার আঙ্কেল কষ্টে কান্না করতে থাকে কারণ তিনি এই সব কিছু তো শুধুমাত্র রঙের জন্যই করেছেন তিনি আর যাই করুক না কেন রঙেয় ভীষণ ভালোবাসেন রঙেও সেখানে ওই সব লোকেদেরকে ডাকছিল যারা অ্যাস্ট্রোলজি হলের জন্য কাজ করে সে তার সব লোকদের কাছে গিয়ে বলে আমি আবারও আপনাদের সবার সাহায্যে আমার বাবার তৈরি অ্যাস্ট্রোলজি হল পুনরায় গঠন করব। এরপরে সে তার আঙ্কেলকে পুরনো মহলে বন্দি হিসেবে পাঠিয়ে দেন তার আঙ্কেল যাবার সময় বারবার তাকে বলছিল তার কোনো দোষ নেই সে কোনো ভুল করেনি সব ভুল করেছে হি পরিবার সে একটু অনুতপ্ত নয় তার জন্য রঙিও যেন কষ্ট না পায় সে যেন শাস্তি ভোগ না করে এসব বলে কাঁদতে কাঁদতে তিনি চলে যান মানে তাকে পাঠিয়ে দেওয়া হয় সে তার আঙ্কেলকে শেষ বিদায় জানায় এদিকে জিউলিং এর গোপনে চিকিৎসা চলছিল এবং তাকে সুস্থ করে তোলা হচ্ছিল যখন সে অনেকটা সুস্থ হয়ে যায় তখন সে বাড়ি থেকে বের হয়ে দেখতে পায় রঙিও গাড়ি থেকে নামছে তারা দুজন একে অন্যকে দেখে খুশি হয় তবে যেহেতু তারা দুজনে অনেক অসুস্থ ছিল এজন্য তারা দুজনেই একে অন্যের কেয়ার করছিল জিউলিং তার কাছে থেকে ক্ষমা চায় আর বলে এখন আমি বুঝতে পারছি তুমি এই পাঁচ বছর আমার একটা ভুলের কারণে কতটা কষ্ট সহ্য করেছ আমার পরিবারের সঙ্গে যা হয়েছে এতে তোমার কোনো দোষ নেই আমি আগের মতোই তোমার সঙ্গে সারা রাত তারা দেখতে পারবো তোমার সঙ্গে হাসতে পারবো কথা বলতে পারবো কিন্তু তোমার আঙ্কেলকে পরিবার হিসেবে মানতে পারবো না তার এসব কথা শুনে রঙেও বলে গতরাতে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে এটা শুনে সে আবারও কষ্ট পায় আর বলে আমার তো মনেই ছিল না তুমি এখনো মনে রেখেছ রঙ তাকে রেস্ট নিতে বলে কারণ তার এখন কাজে যেতে হবে যখন সে সুস্থ হয়ে যাবে তখন রঙ তাকে তার বাড়িতে অথবা জুন্নান রাজ্যে তার সিনিয়রের কাছে পাঠিয়ে দেবে যেখানে সে যেতে চায় জিউলিম তখন তার কাছে গিয়ে বলে তুমি কি আমাকে ভুলে গিয়েছো এই পাঁচ বছরে আমাদের মধ্যে কি হয়েছে তুমি সব ভুলে গিয়েছো। রঙেও বলে তার সব কিছুই মনে আছে এজন্যই সে এখন সব কিছু ঠিক করবে এতদিন কোনো কিছুই ঠিক ছিল না কিন্তু এবার সে জিউলিং এর মনের সব ইচ্ছে পূরণ করবে আগে সে তাকে কি বলেছিল সেই সব কিছুই তার মনে আছে তাই রঙেও তার সুখী হবার ব্যবস্থা করবে এটা বলে সে ওখানে থেকে চলে যায় তখন চেনবি আসে জিউলিং তাকে বলে জুন্নান শহরে সিনিয়রের কাছে ফিরে যেতে সে তাকে মুক্ত করে দিয়ে বলে সিনিয়রকে গিয়ে বলে দাও এটাই আমার মাতৃভূমি আর আমি তার জন্য দুঃখিত তার কথা আমি রাখতে পারলাম না এদিকে প্রিন্সেসের ভাই সিনিয়রের কাছে যায় এবং তাকে অভিযোগ জানায় যে সে কি করে তার পাগল ভাইয়ের সঙ্গে তার বোনের বিয়ে দিল সে কি একবারও প্রয়োজন মনে করেনি তাদেরকে জানানোর সিনিয়র এটা ইচ্ছে করেই করেছিল তাদেরকে শিক্ষা দিতে এটা বলে সে তাকে প্রাসাদ থেকে বের করে দেয় এদিকে জিয়ুলিং এর মন ভীষণ খারাপ ছিল কারণ তাদের ডিভোর্স হয়ে গিয়েছে সে এখনো চায় রংইউ এর সাথে থাকতে সে তাকে অনেক ভালোবাসে সে কিছুতেই তাকে ছাড়া থাকতে পারছে না তার বান্ধবী তার এই কষ্ট বুঝতে পারছিল আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল সে সব সময় তাকে মিস করত সে যে তাকে এত ভালোবাসে এখনো সে তাকে প্রকাশ করে বলতে পারছে না কিভাবে রংইউ সে নিজের ভালোবাসা বোঝা বুঝতে পারছিল না অ্যাস্ট্রোলজি হল আবারও আগের মতো চালু হয়ে গিয়েছিল সেখানে আবারও দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছিল সেখানে ছোট্ট বাচ্চাদেরকে জ্যোতির্বিদ্যা করছিল অনেক দূর থেকে যারা তার কাছে এই শিক্ষা গ্রহণ করতে অ্যাডমিশন নিতে এসেছিল সে তাদেরকে পড়ানো শুরু করেছিল তখনই সেখানে জিউলিং প্রবেশ করে আর পাশে বসে পড়ে এদিকে জেনারেল অনেক রেগে ক্রাউন প্রিন্সের কাছে যায় ক্রাউন প্রিন্স অবাক হয়ে তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে কি হয়েছে আসলে তার আঙ্কেল জেনে গিয়েছে যে এতদিন শহরে যেসব খুন হচ্ছিল ওইসব ক্রাউন প্রিন্সের কাজ অন্যদিকে জিউলিং আবারও ঠিক আগের মতো করে কাছে গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে সে কি নিজের বিয়ের ভবিষ্যৎবাণী করতে পারবে সেখানে থাকা সবাই হেসে বলে সে কেন নিজের বিয়ে নিয়ে ভবিষ্যৎ করবে সে তো বিবাহিত জিউলিং এর পরেও একটা কাগজ বের করে আর নিজের সম্পর্কে বলতে শুরু করে রঙ যাকে বিয়ে করেছিল প্রথম তাদের দুজনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনার পরে তাদের দুজনের বিয়ে করতে হয় বিয়ের পরে শুরু হয় তাদের সংসার জীবন অনেক উত্থান পতনের মাঝেও তারা দুজন একে অন্যকে ভীষণ ভালোবাসত সেই ভালোবাসায় ছিল না কোনো কমতি ছিল না কোনো স্বার্থ যদিও তাদের জীবনে অনেক বেশি উত্থান পতন এসেছে কিন্তু এর পরেও তারা দুজন সব সময় একে অন্যের হাত শক্ত করে ধরে রেখেছে এরপরেও কি তাদের দুজনের বিচ্ছেদ হওয়া সম্ভব নাকি তাদের এই বিয়ে সারা জীবনের জন্য টিকে যাবে তার কথা শুনে এবার সবার সামনে বলে ওঠে তার এবং তার স্ত্রীর মধ্যে কিছুদিন আগেই ডিভোর্স হয়েছে এই বিষয়টা হয়তো এখনো কেউ জানে না তাই যেহেতু এখন সে সে অবিবাহিত তাই নিজের বিয়ে নিয়ে কোনো করতে চায় না সম্পর্কে তার এইসব কিছু না জানাই ভালো হবে এটা শুনে জিউলিং এর মন ভেঙে যায় ক্রাউন প্রিন্সের এর আঙ্কেল তার সঙ্গে দেখা করে তাকে সন্দেহ করছিল তখন সে তার আঙ্কেলকে উল্টো পাল্টা বোঝায় এবং অন্যের ঘাড়ে দোষ গড়িয়ে দেয় তবে তার আঙ্কেল এতটা বোকা ছিল না তিনি বুঝতে পেরে গিয়েছিলেন এই সবকিছু তারই কাজ এজন্য তিনি আজ থেকে তাকে এই মহলেই বন্দি করে রাখার সিদ্ধান্ত নেন আজ থেকে সে শুধু বাড়িতে বসে থাকবে এবং জেনারেল কিছু করবে এটা শুনে সে রেগে প্রহরীদেরকে হুকুম করে তাকে বন্দি করার জন্য কিন্তু তার কথা কেউ শোনে না মানে সে শুধু নামেই ক্রাউন প্রিন্স কিন্তু সমস্ত ক্ষমতা এখন জেনারেলের হাতে ছিল তিনি তাকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করেন নয়তো তিনি তাকে আজীবনের জন্য প্রাসাদে করে রাখবেন এদিকে জিউলিং কাছে গিয়ে তাকে বলে সবাই তো জীবনে দ্বিতীয়বার সুযোগ পায় না কিন্তু আমি তোমাকে হাজারবার সুযোগ দিতে চাই যদি আমি বলি আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে আবারও আগের মতো ফিরে পেতে চাই তাহলে কি তুমি আমার হাতটা ধরবে রঙে বলে যদি আমি বলি আমি তোমাকে আর পছন্দ করি না এটা শুনে তার অনেক কষ্ট লাগে কিন্তু এরপরেও সে তার সাথে থাকতে চাইছিল সে নিজের মনে চেপে রাখা তার প্রতি সব ফিলিংস তাকে বলে দেয় কিন্তু এরপরেও রঙেউ তাকে বলে তুমি ভাবলে কি করে আমার অ্যাস্ট্রোলজি হলে আগুন লাগানোর পরেও আমি তোমাকে এখনো পছন্দ করব। এটা শুনে সে মনে করে রঙেও হয়তো আসলেই তাকে আর পছন্দ করে না এদিকে জেনারেলের ছেলে রাজ্যে ফিরে এসেছিল সবার প্রথমে সে তার বাবার কাছে যায় এবং অনেক কষ্ট নিয়ে তার বাবাকে বলে যে প্রিন্সেসের সাথে ধোকা হয়েছে জুনানের রাজা তাদেরকে মিথ্যে বলেছে তার বোনকে একটা পাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তার বাবা যেন তাদের সঙ্গে যুদ্ধ করে নয় তো তার বোন সেখানে মারা যাবে এসব কিছু শুনে তো তার বাবার মাথা খারাপ হয়ে যায় তার ছেলে বলে প্রিন্সেসকে সেখানে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আর তাকে ভালো খাবার দেওয়া হচ্ছে না আমি আমার বোনকে এভাবে দেখতে পারবো না দ্রুত কিছু একটা করুন কিন্তু এখন জেনারেলের এমন অবস্থা ছিল না যে তারা যুদ্ধ করবে এখন তাদের রাজ্যের অবস্থা খুব একটা ভালো না তিনি শুধুমাত্র জুনান রাজাকে চিঠি লিখে পাঠাতে চান এটা শুনে তার ছেলে বলে আপনি এত স্বার্থপর কিভাবে হতে পারেন আপনি একবার আমার বোনের কথা ভাবলেন না আপনি শুধু নিজের কথা ভাবছেন যুদ্ধ করলে আপনার অপরাধ সব বের হয়ে যাবে এজন্যই এসব করছেন তখন তার বাবা রেগে তাকে একটা চর মারে আর সে ওখানে থেকে চলে যায় জাম্পিং জিউলিং এর অপরাধের ব্যাপারে জানার পরে তার সমস্ত জিনিসপত্র বের করে দিয়ে তাকে এখানে থেকে চলে যেতে বলে তখন হঠাৎ জিউলিং এর শরীর খারাপ করতে শুরু করে আর সে বমি করতে শুরু করে এটা দেখে জাম্পিং বলে সে আর তাকে বিশ্বাস করবে না জিউলিং হয়তো অসুস্থ হবার ভান করছে তাই সে যেন এখানে থেকে চলে যায় তার এমন কথা শুনে জিউলিং সেখানে থেকে চলে যায় আর তাদের এই সব কথা ভেতরে থেকে রঙেও শুনছিল আর কষ্ট পাচ্ছিল জিউলিং যখন একটা দোকানের বাইরে বসেছিল তখন সেখানে রাজকুমার মাতাল অবস্থায় আসে তাকে দেখে সে তার সঙ্গে একটু কথা বলতে চায় যদিও তাদের দুজনের সম্পর্ক ভালো না তবুও জিউলিং তাকে কথা বলার সুযোগ দেয় প্রথমে সে তাকে নিজের বোনের অবস্থার ব্যাপারে জানায় যেহেতু জুন্নান রাজা তার বন্ধু তাই সে তার কাছে থেকে সাহায্য চায় তবে জিউলিং সাফ জানিয়ে দেয় সে এ ব্যাপারে তাকে কোনো সাহায্য করতে পারবে না তখন সে অনেক দুঃখ ভরা কণ্ঠে তার কাছে থেকে মাফ চায় এতদিন তারা তার সঙ্গে যেসব অন্যায় করেছিল সেই সব কিছুর জন্য সে মন থেকে তার কাছে ক্ষমা চায় তার এত ক্ষমা চাইতে দেখে সে বলে ঠিক আছে আমি শুধু সিনিয়রের কাছে চিঠি লিখে পাঠাবো এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না এটা শুনে রাজকুমার একটু খুশি হয় আর বলে তুমি এখন একদম রঙীয়র মতো হয়ে গিয়েছো যদি তুমি আগের জিউলিং থাকতে তাহলে তুমি আজকে আমার এই অবস্থা দেখে হাসতে আর বলতে আমি এটারই যোগ্য কিন্তু তুমি আজ এত কিছুর পরেও আমার সাথে বসে আমার কথা শুনছো আমাকে সাহায্য করতে রাজি হলে বলতেই হবে যে তোমরা দুইজনই অনেক ভালো আর তোমরা দুইজন একদম পারফেক্ট ম্যাচ এটা শুনে জিউলিং এর বান্ধবী রেগে বলে কে বলেছে তারা দুজন পারফেক্ট জিউলিং তখন আর কথা না বাড়িয়ে তার বান্ধবীকে নিয়ে উঠে যায় পেছনে থেকে রাজকুমার জিউলিংকে ডেকে বলে আমরা কি বন্ধু হতে পারি কিন্তু সে বলে আমরা কখনো বন্ধু হতে পারবো না আর সেখানে থেকে থেকে চলে যায় এখন সে তার তার বাবা সঙ্গে গিয়ে দেখা করে আজ তাকে সব সত্যিটা বলে দেয় যে কিভাবে পরিবারকে তাদের সরিয়ে দিয়েছেন তিনি এসব কিছু জানার পরে তো প্রিন্স অনেক অবাক হয়ে যায় সে তার বাবাকে জিজ্ঞাসা করে যখন হি পরিবার বেঁচে ছিল তখন তো আমাদের কোনো অসুবিধা ছিল না আপনি কি আপনার বর্তমান পজিশন নিয়ে খুশি না তখন জেনারেল বলে তিনি চান তার ছেলে রাজার আসনে বসবে এবং রাজা হবে এই তিনি সব পথ একদম পরিষ্কার করে ফেলেছেন আর মাত্র একটা ধাপ বাকি এসব কিছু শুনে সে বলে আমার তো এত ক্ষমতার প্রয়োজন নেই এত ক্ষমতা দিয়ে কি হবে যদি আমি আমার বোনকে বাঁচাতেই না পারি আপনি কেন তার ব্যাপারে ভাবছেন না তার বাবা বলে এখনো সঠিক সময় আসেনি প্রথমে আমাদেরকে এই দিকটা সামলাতে হবে তারপরে তোমার বোনকে উদ্ধার করার ব্যবস্থা করব তখন সে তার বাবাকে বলে তার মানে আপনি শুধুমাত্র নিজের পজিশন নিয়েই চিন্তা করেন আমার বা আমার বোনের ব্যাপারে কোনো চিন্তা নেই আপনার তার বাবা তাকে এমন পাগলামি করতে বারণ করে আর বলে তিনি চান রাজ্য শাসন করতে এসব কিছু শুনে সে তার বাবার ওপরে রেগে বলে আজকে এই সব ঘটনা আপনি আমাকে না বললেও পারতেন আর সে ওখানে থেকে চলে যায় এদিকে জিউলিং এর সাথে বড় প্রিন্সেস দেখা করতে আসে তার সঙ্গে দেখা করে সে মিস্টার লি সাথে দেখা করে আর এরপরে রাতে কালো কাপড় পরিধান করে ক্রাউন প্রিন্সকে প্রাসাদ থেকে উদ্ধার করতে চলে যায় যখন তারা ক্রাউন প্রিন্সকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল তখন সৈনিকেরা তাদেরকে ঘিরে ধরে লড়াই করতে করতে প্রিন্স দেখতে পায় এটা জিউলিং তখন সে অবাক হয় আর তাকে এখানে থেকে দ্রুত চলে যেতে বলে নয়তো জেনারেল তাকে মেরে ফেলবে তাদের কথার মাঝেই সেখানে জেনারেল চলে আসে আর জিউলিংকে মারতে শুরু করে তারা তাদের ওপরে তীর নিক্ষেপ করছিল যখন জেনারেল জিউলিং এর দিকে তীর চালায় তখন তাকে বাঁচানোর জন্য প্রিন্স তার সামনে চলে যায় আর সেই তীর তার বুকের ভেতরে ঢুকে যায় এটা দেখে তো জেনারেল একদম শক্ট হয়ে যায় সে তাকে বাঁচিয়েছিল কারণ সে তার বাবার কর্মের জন্য অনুতপ্ত ছিল সে জিউলিং এবং তার পরিবারের সঙ্গে হওয়া অন্যায়ের জন্য তার কাছে ক্ষমা চায় এরপরে সে বলে সে তাকে অনেক পছন্দ করে তাই এরপরে যদি কখনো সে সুযোগ পায় তাহলে সে রঙের থেকেও বেশি ভালো হয়ে তার জীবনে স্থান করে নেবে এসব কিছু বলে সে তার কাঁধে মাথা রেখে মৃত্যুবরণ করে জুলিং তখন কান্না করে ফেলে আর জেনারেলও নিজের ছেলেকে হারানোর শোকে কান্না করছিল এখন তাকে বন্দি করে নেওয়া হয় এরপরে ক্রাউন প্রিন্স রাজ্যের আসনে বসে এবং রাজা হয়ে যায় জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয় আর জুলিং এর পুরো পরিবারকে নিরাপরাধ ঘোষণা করা হয় তাদের হি পরিবারের সম্মান আবারও ফিরিয়ে দেওয়া হয় জিলিং এখন অনেক খুশি ছিল কারণ সে শেষ পর্যন্ত তার পরিবারকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে তার পরিবারের মানুষ এখন শান্তিতে থাকতে পারবে কিছুদিন যেতে না যেতেই রাজ্যের অশান্তি শুরু হয়ে যায় তাদের রাজ্য একের পর এক যুদ্ধ হেরে যেতে শুরু করে জুন্নান রাজা হঠাৎ করেই তাদের রাজ্যের ওপরে অ্যাটাক করে দিয়েছে সে একে একে তাদের রাজ্যের সব অংশ দখল করে নিচ্ছে এই খবর পেয়ে রং আর জিউলিং ভীষণ অবাক হয়ে যায় জিউলিং বুঝতে পারছিল না হঠাৎ তার সিনিয়র এমন কাজ কেন করলো সে এখনই তার সঙ্গে দেখা করতে যেতে চাইছিল কিন্তু তার বান্ধবী তাকে বাধা দিয়ে বলে হতে পারে সে আসলে এই রাজ্য দখল করতে চায় তাহলে কি সে তোমার কথা শুনবে এটা শুনে সে থমকে যায় ক্রাউন প্রিন্স তার রাজ্যের বুদ্ধিমান লোকদেরকে কন্ট্রোল করতে পারছিল না তারা নিজেরাই নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছিল কেউ একটাও সঠিক সমাধান দিতে পারছিল না যুদ্ধে যেতার পরিকল্পনা করতে পারছিল না এসব কিছু নিয়ে সে নিজেও অনেক টেনশনে ছিল সে এখন নিজের সশরীরে যুদ্ধে যেতে চাইছিল কিন্তু তারা কেউ তাকে যেতে দিতে চাইছিল না এতে করে তাদের রাজ্য আরো বেশি বিপদে পড়বে তাদের এসব কথার মাঝে সেখানে জিউলিং প্রস্তুত হয়ে আসে এবং সে যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করতে চায় সেখানে থাকা সবাই এই মতের বিরোধিতা করছিল কারণ সে একটা মেয়ে ছিল তবে তাদের সবার মতামতকে সাইডে রেখে ক্রাউন প্রিন্স জিউলিং এর উপরে ভরসা করে কারণ সে জানত জিউলিং একই সাথে বুদ্ধিমতি এবং শক্তিশালী একজন মেয়ে সেখানে থাকা সবাই আবারও রাজাকে বোঝাচ্ছিল যে সে একটা মেয়ে কমান্ডার সে পুরুষদের মতো সবল নয় সে দুর্বল তাকে পাঠালে কাজ হবে না তখনই সেখানে রঙেও চলে আসে সে রাজাকে ওই রাজ্যে যেতে বারণ করে কারণ এটা তার জন্য অনেক বিপজ্জনক হবে তবে তারা যদি না যায় তাহলে তাদের রাজ্যকে বাঁচানো একদম অসম্ভব এটা শোনার পরে তারা সবাই চুপ হয়ে যায় কিন্তু এরপরেও তাদের জিউলিংকে নিয়ে আপত্তি ছিল কারণ একটা মেয়েকে কমান্ডার হিসেবে পাঠালে সেটা হাসি ঠাট্টা ছাড়া আর কিছুই হবে না রঙেও তখন প্রতিবাদ করে বলে একজন ছেলে যেটা করতে পারেনি সেটা যদি একটা মেয়ে করতে পারে তাহলে সমস্যা কি তাদের কাছে এখন হাসি ঠাট্টা নিয়ে ভাবা বেশি জরুরি নাকি পুরো রাজ্যের মানুষের সুরক্ষা নিয়ে ভাবা বেশি জরুরি তার মতে জিউলিং যথেষ্ট যোগ্য একজন কমান্ডার হতে পারবে এটা শুনে তারা সবাই একদম চুপ হয়ে যায় ক্রাউন প্রিন্স তখন খুশি হয়ে জিউলিংকে বলে সে তার সঙ্গে যাবে এবং তারা দুজন জীবনে মরণে একে অন্যের পাশে থাকবে পরদিন সকালে তাদের সবার সঙ্গে রঙ ইউ ছিল। জিউলিং তার সুরক্ষার কথা ভেবে তাকে যেতে বারণ করলেও সে তার কথা শোনে না তখনই সেখানে রঙের সাথে চলে আসে তাকে দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায় এখন বেশ কয়েক মাস পার হয়ে যায় এই কয়েক মাসে জিউলিং এর নেতৃত্বে তারা চারটা শহরের মধ্যে তিনটা শহরে যুদ্ধ জয় করে নেয় তিনটা শহর জয় করে নেওয়ার খুশিতে জিউলিং আর ক্রাউন প্রিন্স অনেক আনন্দে ছিল অন্যদিকে সিনিয়র তিনটা শহর হেরে গিয়ে ভীষণ রেগেছিল চেনবি তাকে ড্রিঙ্কস এগিয়ে দিচ্ছিল এবং বলছিল সে যেন তার রাজ্যে ফিরে যায় এখানে থেকে তারা জিততে পারবে না কিন্তু সে তার কোনো কথাই শোনে না সে বলে আমি অবশ্যই জিতবো সে দুঃখ করে বলছিল কেন জিউলিং ওই পাগলটাকে এত ভালোবাসে ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই চেনবি বলে জানি না তবে রঙেও কেমন যেন অদ্ভুত আমার মনে হয় এই যুদ্ধে যে তার পেছনে তার হাত আছে এদিকে রঙেও একটা দোকানে গিয়েছিল পোশাক কেনার জন্য কিছুক্ষণ পরে একজন সৈনিক গিয়ে জিউলিংকে খবর দেয় কেউ একজন রঙেউকে দোকান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে এটা শুনে তো সে তাকে খুঁজতে বেরিয়ে যায় দোকানে যাওয়ার পর মহিলাটি তাকে একটা পাত্র দেয় যার ভেতরে পোকা ছিল এই পোকা অনুসরণ করে সে যাচ্ছিল আর বুঝতে পারছিল কিডন্যাপার তার মাস্টার ছিল এদিকে একজন মহিলা রঙেউকে ধরে নিয়ে এসেছিল রঙেউ জানতে পারে এটা জিউলিং এর মাস্টার তখন সে মাস্টারকে সম্মান জানায় কিন্তু মাস্টার তার সাথে বেশি কথা বলে না তাকে ফলো করতে বলে রঙেও তাকে কিছু বলতে চাইছিল কিন্তু তিনি তাকে কোনো কিছু বলার সুযোগ দিচ্ছিলেন না তিনি শুধু বলছিলেন চুপচাপ তার পিছু পিছু যেতে আজ থেকে তার কাছে থাকবে কারণ সে তার শিষ্যকে বিয়ে করেছে এটা বলে তিনি সামনে এগোতে থাকেন আর রঙ তাকে ফলো করতে থাকে পথে প্রচন্ড বাতাস হচ্ছিল এই বাতাসের রঙিউ ঠিক মতো হাঁটতে পারছিল না কারণ তার শরীর অনেক দুর্বল ছিল মাস্টার তাকে চেক করে বুঝতে পারে যে সে অসুস্থ তখন তিনি তাকে একটা ঔষধ দিয়ে দেন যেটা বেশ দামি একটা ঔষধ ছিল রঙ যখন এটা খেতে যায় তখন তিনি মন থেকে ওষুধটা দিতে চাইছিলেন না রঙ তাকে এটা ফেরত দিতে চায় কিন্তু তিনি তাকে এটা খেয়ে নিতে বলেন তখন সে ঔষধ খেয়ে নেয় আর বেশ সুস্থ বোধ করে যদিও তিনি তার সঙ্গে অনেক রাগারাগি করছিলেন কিন্তু তবুও তার কেয়ার করছিলেন তিনি তাকে এখানে বসতে বলে আগুন ধরানোর জন্য কাঠ জোগাড় করতে চলে যান এদিকে জিউলিং পোকাকে অনুসরণ করে সেখানে পৌঁছে যায় সে কাছে যায় আর তার কাছে চেয়ে বলে আমার জন্য তোমার এত কষ্ট করতে হলো তখন তার মাস্টার এসে তার উপরে রাগ দেখাতে শুরু করে আর বলে তুমি আর কাউকে খুঁজে পেলে না অ্যাস্ট্রোলজি হলের জ্যোতিষীকে তোমার কেন বিয়ে করতে হবে তখন সে তার মাস্টারকে বলে এখন তারা আর বিবাহিত নেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছে এটা শুনে তো মাস্টার ভীষণ রেগে যায় আর রঙকে বলে সে তাকে কেন এ ব্যাপারে বলেনি রঙে বলে আমি তো আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি তো কিছু শুনতে চাননি এটা শুনে তো তিনি আরো বেশি রেগে যান এখন জিউলিং তার মাস্টারের সঙ্গে কথা বলছিল তার সঙ্গে ঘটে গত বছরের সে তার সব মাস্টারকে খুলে বলে তার জীবনে যে এই কয়েক বছরে এত কিছু ঘটে গিয়েছে এটা এটা জানার পরে তার মাস্টারের মাস্টারের অনেক খারাপ খারাপ লাগে এখন ভেবে বেশি লাগছিল যে তার দুইজন শিষ্য একে অন্যের বিপরীতে যুদ্ধ করবে জিউলিং তার সিনিয়রের সঙ্গে যুদ্ধ করবে তিনি তাকে বলেন ছোটবেলায় তোমার একটা রোগ হয়েছিল যেই রোগের কারণে মানুষ দশ বছরের বেশি বাঁচে না কিন্তু সেই সময় আমি আমার সমস্ত ঔষধিবিদ্যা কাজ কাজে লাগিয়ে এমন একটা ঔষধ তৈরি করেছিলাম যেটা এখনো তোমার হাতের কবজিতে আছে ওই ঔষধের কারণে তুমি এখনো সুস্থ আছো আর যত আঘাতই পাও না কেন ওই ঔষধের কারণে তুমি দ্রুত সেরে উঠতে পারবে এটা শুনে জিউলিং বেশ অবাক হয়ে আর বলে ওই ঔষধ কিভাবে তৈরি করা যায় তার মাস্টার বলে তিনি তার পুরো জীবনে ওই ঔষধ মাত্র এক পিস তৈরি করেছিলেন আর সেইটা জিউলিং এর দেহে আছে সেই ঔষধ তৈরি করতে প্রায় এক বছর সময় লাগে এমনকি অনেক দামি দামি ঔষধি গাছের প্রয়োজন পড়ে এজন্য তিনি আর কখনো সেই ঔষধ তৈরি করেননি যদি কখনো সুযোগ হয় তাহলে মাস্টার তাকে এই ঔষধ তৈরি করা শিখিয়ে দেবেন এখন তার মাস্টার যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তার পাশে থাকতে চায় এবং তার বিজয়ী হওয়া দেখতে চায় এরপর তারা আবার ফিরে যায় চলতে থাকে যুদ্ধ প্রায় দশ দিন জুননান রাজ্যের সঙ্গে চার নম্বর শহর জয় করা নিয়ে যুদ্ধ চলতে থাকে এদিকে ক্রাউন প্রিন্স ভীষণ চিন্তিত ছিল আর মাস্টারও অনেক চিন্তিত ছিল তখনই একজন প্রহরী এসে রাজাকে খবর দেয় তারা যুদ্ধ জিতে গিয়েছে এটা শুনে তো ক্রাউন প্রিন্স ভীষণ খুশি হয়ে যায় এদিকে জুলিং এর মাস্টার তো ভীষণ টেনশন করছিল জুলিং কেমন আছে সে বেঁচে আছে কিনা মারা গিয়েছে সে কি জিততে পেরেছে নাকি এই বিষয় নিয়ে তিনি অনেক চিন্তা করছিলেন অথচ রঙেউকে নিশ্চিন্তভাবে বসে থাকতে দেখে তিনি ভীষণ শুধু তাকে একটা কথাই বলে সে বলে আমরা যুদ্ধ জিতে যাব মাস্টার বলে যদি না জিতি তাহলে সে আর এই কথার উত্তর দেয় না কিছুক্ষণ পরে একজন প্রহরী এসে জানায় তারা যুদ্ধ জিতে গিয়েছে এটা শুনে তো মাস্টার ভীষণ খুশি হয়ে যায় আর তিনিও রঙেউকে বিশ্বাস করেন জিউলিং ফিরে এসে তার মাস্টারকে জড়িয়ে ধরে জিউলিং তার মাস্টারকে বলে আজকের এই বিজয় রঙেওয়ের কারণেই সম্ভব হয়েছে সে যদি তাদেরকে না জানাতো যে আজকে তাদের উপরে আচমকা অ্যাটাক করা হবে তাহলে হয়তো তারা জিততে পারতো না এটা শুনেও মাস্টার তার কোনো প্রশংসা করে না উল্টো তাকে বকা দিয়ে বলে তোমরা নিজেকে কি মনে করো ইমোর্টাল নিজেদের ব্যাপারে তো ভবিষ্যৎবাণী করতে পারো না অথচ অন্যেরটা নিয়ে ভালোই পারো জিউলিং তার মাস্টারকে বলে আজ রাতে রাজা তাদের জয়ী তার সঙ্গে যেতে ইচ্ছুক প্রথমে তার মাস্টার তার সাথে যেতে চায় না কিন্তু যখন সে বলে সেখানে অনেক দামি দামি ড্রিঙ্কস এর আয়োজন করা হবে তখন তার মাস্টার তার সঙ্গে খুশি খুশি চলে যায় রাতে জিউলিং অনেক ড্রিঙ্কস করে আর রঙর গিটার বাজানোর শব্দ শুনতে পায় তখন সে মাতাল অবস্থায় তার দিকে যেতে থাকে সে কাছে গিয়ে আগুনে পুড়ে যাওয়া তার হাতের ক্ষতস্থান ঠিক আছে কিনা চেক করছিল কিন্তু তার পাশে থেকে যায় আর বলে বলে তুমি এখন মাতাল তোমার মাথা ঠিক নেই তখন জানো আমি আমার অনেক মিস সরে করি সে আমার কাছে সবচেয়ে বেস্ট যখন সে অ্যাবনরমাল ছিল তখন তার কথাগুলো তার আমাকে নিয়ে কেয়ার করা আমাকে দেখে প্রচন্ড খুশি হয়ে হাসা আমার দিকে দৌড়ে আসা আমার জন্য বাদামের খোসা ছাড়ানো এই সব কিছু আমি অনেক মিস করি একদিন সে আমাকে বলেছিল আমি সারা জীবন তোমার কথা শুনবো কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি সে আর কখনো আমার কাছে ফিরে আসবে না এসব বলছিল আর কান্না করছিল তাকে এত কান্না করতে দেখে রঙেও তার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয় তখন জিউলিং তাকে বলে আমি তোমাকে অনেক মিস করি তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয় রঙেও বলে আমি জানি তোমার কাছে এ ছাড়া আর কোনো পথ খোলা নেই এটা বলে সে তার কপালে একটা কিস করে জিউলিং তখন অনেক খুশি হয়ে যায় আর তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যায় রঙেও তার শরীর নিজের কাপড় দিয়ে ঢেকে দেয় এসব কিছু দূর থেকে দেখে মাস্টার অনেক ইমোশনাল হয়ে যায় আর সেখানে থেকে চলে যায় পরদিন সকালে যখন সে ঘুম থেকে উঠে তখন দেখতে পায় তার মাস্টার চলে গিয়েছে আর তার জন্য চিঠি রেখে গিয়েছেন তিনি জানতেন শেষবারের যুদ্ধে তার দুজন একে অন্যের মুখোমুখি হয়ে লড়াই করবে যেটা তিনি দেখতে পারবেন না এজন্য তিনি তাকে শুভকামনা জানিয়ে বিদায় নিয়েছেন আগামীকাল তাদের দুই রাজ্যের মধ্যে শেষ যুদ্ধ সংঘটিত হবে যেখানে দুই রাজ্যের রাজা এবং সেনাপতি যুদ্ধ করবে এই যুদ্ধ হয়তো তাদের জন্য কঠিন হবে এজন্য রঙেও তাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিল তাদেরকে কিভাবে কোন দিক থেকে অ্যাটাক করতে হবে তারা সবাই মিলে যুদ্ধের প্রস্তুতি নেয় আর পরদিন সকালে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে রাজা তার সৈনিকদেরকে নিয়ে বর্ডারে চলে আসে অ্যাটাক করার জন্য সে প্রথমে জিউলিং ভালো করে বোঝায় যেন সে তার সঙ্গে তার রাজ্যে চলে যায় আর তার সিনিয়র এই রাজ্য জয় করে নেবে কিন্তু জিউলিং তার কথায় রাজি হয় না কারণ সে নিজের মাতৃভূমিকে বাঁচাবে এটা শুনে তার সিনিয়র রেগে যায় আর বলে তুমি এত বোকা কেন আর এত জেদি কেন জিউলিং তখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর দুই দল যুদ্ধ করতে শুরু করে তাদের অ্যাটাকে ধীরে ধীরে জুন্নান রাজ্যের সৈনিক দল হেরে যাচ্ছিল চেনবি অনেক আহত হয়ে গিয়েছিল তাকে আহত দেখে জাম্পিং তাকে সঙ্গে করে নিয়ে যায় রঙ তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল তাদের রাজ্য জিতবে কিন্তু কিভাবে জিতবে আর কি সমস্যা হবে সেগুলো সে দেখতে পাচ্ছিল না তখনই সেখানে জাম্পিং আহত চেনবিকে নিয়ে চলে আসে রঙ তখন ডাক্তার ডাকতে বলে ঘরের ভেতরে যায় ঠিক সেই সময় চেনবি জাম্পিংকে কে মারতে শুরু করে এটা দেখে রঙ বিষয়টা বুঝতে পারে আর সে কিছু একটা করে অনেক মারধর করছিল এটা দেখে তাকে বলে যেহেতু আমি তোমার টার্গেট তাই তাকে তুমি মেরো না এটা বলে সে নিজে আত্মসমর্পণ করে দেয় অন্যদিকে জুন্নান সৈনিকেরা জিউলিং এর সৈনিকদেরকে মেরে বর্ডার ভেঙে প্রবেশ করতে যাচ্ছিল তারা উপর থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল তাদেরকে বাধা দেওয়ার ঠিক সেই সময় জিউলিং আকাশে একটা সিগন্যাল দেখতে পায় যেটা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর বলে লি তার কাজ করে দেখিয়েছে জিউলিং যেহেতু তার সিনিয়রের সঙ্গে যেতে রাজি হয় না বরং তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় এজন্য সে এবার তার অস্ত্র ব্যবহার করে সে রঙেউকে বন্দি করে তার সামনে হাজির করে যদি তারা ভালোই ভালোই তাদেরকে রাজ্য দিয়ে না দেয় তাহলে সে রঙেউকে মেরে ফেলবে জিউলিং তার ওপরে ভীষণ রেগে যায় কিন্তু তবুও সে সৈনিকদেরকে বলে বর্ডার গার্ড দিতে তার ব্যাপারে চিন্তা করতে বারণ করে সে জানিয়ে দেয় সে বিষ গর্বের সঙ্গে মৃত্যুবরণ করতে চায় তাদের হাতে সে সে মরতে চায় না এজন্য সিদ্ধান্ত নিয়েছে সুইসাইড করার এটা শুনে সিনিয়র তাকে আরো বেশি কষ্ট দিতে ঘোড়ার সঙ্গে বেঁধে নিয়ে যেতে শুরু করে জিউলিং এটা দেখে সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ওঠে এবং একাই তাদের পেছনে যেতে শুরু করে পথে অনেক সৈনিকদের সঙ্গে সে একাই লড়াই করে যার কারণে সে অনেক আহত 都会在。 তার সিনিয়র তাকে মেরে ফেলার জন্য তীর ধনক নিশানা করে কিন্তু তখনই তাদের আগে সব কথাগুলো মনে পড়তে থাকে যখন সে তাকে ছোট থেকে নিজের বোন হিসেবে ভালোবেসে এসেছে তারা দুজন সবসময় একে ওনের পাশে থেকেছে জিউলিং তাকে নিজের ভাইয়ের মতো সম্মান দিয়েছে এসব কিছু ভেবে সে আর তাকে মারে না আর বলে তুমি এই ছেলেটার জন্য মরতে প্রস্তুত জিউলিং বলে সে মরতে হলে একসঙ্গে মরবে আর বাঁচতে হলে একসঙ্গে বাঁচবে এটা শুনে সিনিয়র হাসে আর বলে ঠিক আছে তাহলে দুজন একসাথে মরো এটা বলে সে তার সৈনিকদেরকে নিয়ে সেখানে থেকে যায় আহত জিউলিং ধীরে ধীরে রংয়ের কাছে যায় আর তার চোখের বাঁধন খুলে দেয় সে তাকে উঠানোর চেষ্টা করে কিন্তু রংয়ের অবস্থা ভীষণ খারাপ ছিল সে তার কানের কাছে ধীরে ধীরে বলছিল তোমার পরিবারের সঙ্গে যা ঘটেছে সেজন্য আমি দুঃখিত এটা শুনে জিউলিং চিৎকার করে বলতে থাকে তোমার কোনো দোষ নেই তোমার কোনো দোষ নেই এরপর সে রং বাড়িতে নিয়ে যায় আর তাকে ঔষধ খাইয়ে জাগিয়ে তোলার চেষ্টা করে কিন্তু ডাক্তার বলে তাকে যদি এখন দুনিয়ার সবচেয়ে বেস্ট ঔষধ নিয়ে এসে দেওয়া হয় তারপরেও সে দশ দিনের বেশি বাঁচবে না কারণ তার শরীরের ভেতরে ওই বিষের প্রভাবে অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে এসব কিছু শুনে জিউলিং ঠিক করে যেভাবেই হোক সে দশ দিনের মধ্যে তাকে সারিয়ে তুলবে যদিও সে নিজেও আহত ছিল কিন্তু এরপরেও সে অসুস্থ শরীর নিয়ে রঙেউকে সাথে করে কোথাও যাচ্ছিল যাওয়ার সময় সে তার মাস্টারের বলা কথাগুলো ভাবছিল তার মাস্টার বলেছিল তার হাতের কবজিতে যে ঔষধ রয়েছে সেটা যে কোনো অসুখ সারিয়ে তুলতে পারে সেটা হতে পারে কঠিন কোনো অসুখ শরীরের ভেতরের ক্ষত অথবা বাহিরের ক্ষত এখন সে রং তার আঙ্কেলের বাড়িতে নিয়ে যায় আঙ্কেলের অবস্থা অনেক খারাপ ছিল তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তার অহংকার এবং আচরণ ঠিক আগের মতোই আছে তিনি এখনও রঙ এই অবস্থার জন্য তাকেই দোষারোপ করে যাচ্ছিলেন তিনি বলছিলেন তুমি আমাদের পরিবারের জন্য একটা অভিশাপ এটা বলে তিনি তাকে মারতে যাচ্ছিলেন কিন্তু জিউলিং তাকে ফেলে দেয় তখন তিনি কান্না করতে করতে বলেন আমি রঙ ইউকে ছোটবেলায় নিজের কাছে নিয়ে এসে না রাখলে সে হয়তো এতদিনে মারা যেত কিন্তু এখন সে আমাকে এই প্রতিদান দিচ্ছে তার জন্য আমি জ্বলে পুড়ে মরছি সে কে বলছিল তাকে মেরে ফেলতে তখন জিউলিং তার চুল কেটে দেয় যেটা খুবই অসম্মানজনক ছিল সে বলে এই চুল কাটার মাধ্যমে আমি আমার মনের খুব মেটালাম আমি আপনাকে মারবো না কিন্তু সারা জীবন আপনাকে ক্ষমাও করবো না পূর্বে আপনি যেমন রঙিউ এর খেয়াল রাখতেন আশা করি এই দশ দিন তার ভালো খেয়াল রাখবেন এটা বলে সে ওখানে থেকে চলে যায় জিউলিং এখন কাছে গিয়ে তাকে মন ভরে দেখে আর তার কপালে একটা একটা কিস করে সে সে ওখানে চিঠি লিখে রেখে চলে যায় বলেছিল এরপরে আমি পাঁচ দিনের জন্য বাহিরে যাচ্ছি রঙ সুস্থ করার ঔষধের সন্ধানে এই কয়েকদিন ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ রাখার চেষ্টা করো জিউলিং কয়েকদিনের জন্য একটা বাড়ি ভাড়া করে নেয় সেখানে গিয়ে অনেক রকমের জরিবটি দিয়ে ঔষধ তৈরি করতে শুরু করে এরপরে সে তার মাস্টার সেখানো পদ্ধতিতে এক ধরনের ঔষধ তৈরি করে খেতে শুরু করে যেটা খাবার পরে তার শরীরে থাকা ঔষধ বেরিয়ে আসতে শুরু করে তার প্রচন্ড কষ্ট হচ্ছিল কারণ একবারে এই ঔষধ কাজ করবে না সে আসলে তার হাতের কবজিতে থাকা ঔষধ বের করার জন্য এসব করছিল এটা বের করতে হলে তাকে তিন থেকে পাঁচ দিন কষ্ট করতে হবে এর মাঝে সে ক্রাউন প্রিন্সের কাছে একটা চিঠি লিখে পাঠায় সে ক্রাউন প্রিন্সকে লিখেছিল এখন থেকে এই রাজ্যের রাজা এবং শাসক আপনি তাই এখন থেকে যেন সেই রাজ্যকে শক্ত হাতে সামলায় জিউলিং দায়িত্ব নিয়েছিল যুদ্ধে তাদের রাজ্যকে জয় করার এখন তার কাজ শেষ হয়েছে তাই সে অনেক দূরে চলে যাচ্ছে তাদের আর কখনো দেখা হবে না এখন থেকে সে যেন রাজ্যের সমস্ত দায়িত্ব গ্রহণ করে এবং ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করে তার চলে যাওয়ার কারণে ক্রাউন প্রিন্স ভীষণ কষ্ট পায় আর কান্না করতে শুরু করে আঙ্কেল যখন রঙিয়ার খেয়াল রাখছিল এবং তাকে ঔষধ খাইয়ে দিচ্ছিল তখনই রঙেয়ের মুখ থেকে অনবরত রক্ত বের হতে শুরু করে এটা দেখে তিনি অনেক ঘাবড়ে যান আর জোরে জোরে চিৎকার করে সার্ভেন্টকে ডাকতে শুরু করেন কিন্তু তিনি নিজেই সেখানে অসুস্থ হয়ে পড়ে যান অন্যদিকে সিনিয়র তার হাতে সেই লাভ ফর পিল নিয়ে বসেছিল যেটা একদিন সে জিউলিংকে দিয়েছিল রঙেউকে খাওয়ানোর জন্য যেন সে তার ভালোবাসা ভুলে যায় এখন সেই জিউলিংকে ভুলে যাওয়ার জন্য লাভ ফর পিল খেয়ে নেয় এটা খাওয়ার পরে সে অনেক অসুস্থ হয়ে পড়ে জিওলিং আর রাত দিন ভীষণ কষ্ট করে যাচ্ছিল তিন দিন তিন রাত পার হয়ে গিয়েছিল আঙ্কেল তার তার পাশে বসে খেয়াল রাখছিল তিনি শুধু চাইছিলেন একবার যেন রঙের জ্ঞান ফিরে আসে আর সে তার কথা শুনতে পায় তিনি তাকে অনেক ভালোবাসেন রঙের কিছু হলে তার ইচ্ছে করে পুরো ধুনিয়া ধ্বংস করে ফেলতে কিন্তু এবার দিয়ে তৃতীয়বারের মতো রঙের এমন অবস্থার কারণে সে শুধু কষ্ট পেয়ে যাচ্ছে তিনি জানেন না তার এই কষ্ট কবে শেষ হবে এসব কিছু বলতে বলতেই তিনি সেখানে তার শেষ নিশ্বাস ত্যাগ করেন এদিকে প্রায় চার দিন পর জিওলিং নিজের হাত কেটে সেই ঔষধ বের করতে সক্ষম হয় কিন্তু এই ঔষধ বের করার কারণে তার সবগুলো চুল সাদা হয়ে গিয়েছিল সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল এরপরেও লাঠিতে ভর করে সে অনেক দূর পথ পাড়ি দিয়ে যেতে থাকে সে আর হাঁটতে পারছিল না একটা গাড়ি সামনে দেখে হঠাৎ করে সে পড়ে যায় সেই গাড়িতে চুচু প্রিন্সেস জিয়ালেন শহরে যাচ্ছিল। প্রহরীরা তার হাত থেকে রক্ত বের হতে দেখে প্রিন্সেসকে ডাক দেয়। তখন প্রিন্সেস বেরিয়ে এসে তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে আর তাকে রাস্তা থেকে সরে যেতে বলে। জিয়ুলিং তাকে দেখে চিনতে পারে আর কোনোমতে উঠে দাঁড়িয়ে তার দিকে ঔষধের কৌটা বাড়িয়ে দিয়ে বলে, দয়া করে এই ঔষধ রং পরিবারে পৌঁছে দাও। তাদের অনেক বিপদ। আমি তোমার পায়ে ধরছি, দয়া করে তুমি এটা তাদের কাছে পৌঁছে দাও। যেহেতু সে দেখতে বুড়ো মানুষের মতো হয়ে গিয়েছিল, এজন্য তাকে দেখে তারা কেউ চিনতে পারে না। সে তাকে অনেক করার পরে বলে হয়তো এই ভালো কাজ করার পরে তুমি তোমার মনের মানুষকে পাবে যে তোমাকে সারা জীবন ভালোবাসবে দেরি হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি এটা এটা পৌঁছে দাও শুনে চুচু তার কথায় রাজি হয়ে যায় আর সেই ঔষধ নিয়ে চলে যায় এখন সে নিশ্চিন্তে গাছের নিচে বসে পড়ে চুচু রঙের বাড়িতে চলে যায় আর সেই ঔষধ পৌঁছে দেয় তখন জাম্পিং দ্রুত সেই ঔষধ রঙ খাইয়ে দেয় বেশ কিছুদিন পার হয়ে যায় রঙেও এখন সুস্থ হয়ে গিয়েছিল সে জিউলিং এর বান্ধবীর কাছে গিয়েছিল তার খোঁজ নেওয়ার জন্য কিন্তু তার বান্ধবীও ও জিউলিং এর ব্যাপারে কিছুই জানে না সে শুধু বলে আমার মনে হয় সে এখন অনেক কষ্টে জীবন পার করছে তোমার অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে এদিকে আমরা জিউলিংকে দেখি যার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে সে এখন বয়স্ক মহিলাদের মতো হয়ে গিয়েছে রঙেও তাকে আশেপাশে কোথাও আন্দাজ করতে পেরেছিল সে তাকে খুঁজে বেড়াচ্ছিল তার গাড়ির পাশে দিয়ে জিউলিং চলে যায় কিন্তু তবুও সে তাকে চিনতে পারে না জিউলিং তাকে দেখে কোনো কিছুই বলে না রঙেও এখন আগের মতো ভবিষ্যৎ দেখতে পায় না শেষবার সুস্থ হয়ে যাওয়ার পরে জিউলিং মতো সে তার শক্তিকেও হারিয়ে ফেলেছে এজন্যই সে চাইলেও তার শক্তি ব্যবহার করে আর জিউলিং কে খুঁজে বের করতে পারছে না সে শুধু কষ্ট পেয়ে যাচ্ছে জিউলিং এখন একটা পরিবারের সঙ্গে থাকত। সে কাগজের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আজ এই বাচ্চাটি অ্যাস্ট্রোলজি হলে তার টিচারকে অর্থাৎ রঙইউকে কিছু গিফট দিতে চায় তার উপহারের সঙ্গে জিউলিং একটা চিঠি লিখে দেয় পরদিন যখন বাচ্চাটির রঙেওকে উপহার দিতে যায় তখন সেটা চুচুর পা লেগে হঠাৎ করে পড়ে যায় রঙে তখন এর ভেতরে রাখা চিঠিটা দেখতে পায় সে তার উপহার সাদরে গ্রহণ করে যখন সে চিঠিটা পড়ে তখন দেখতে পায় সেই চিঠিতে বাচ্চাটি তার জন্য শুভকামনা জানিয়েছে এবং লিখেছে সে যেন সারা বছর সুস্থ থাকে এবং নতুন পরিবার গঠন করে সুখী হয় যদিও এটা জিউলিং তার জন্য লিখেছিল কিন্তু এখন সে নিজেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে তার শরীরে বিভিন্ন ধরনের স্পট পড়তে শুরু করেছে দিন দিন যেন সে শুধু অসন্দর হয়ে যাচ্ছিল আবারও নতুন বছর আসে আর তারা সবাই নতুন বছর উদযাপন করে ও ক্রাউন প্রিন্সকে তার ড্রাগন টোকেন ফিরিয়ে দেয় যেটা সে জিউলিংকে ছোটবেলায় দিয়েছিল এটা দেখে ক্রাউন প্রিন্স জিউলিংকে অনেক মিস করছিল আর বলছিল সেই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে তুমি কেন তাকে যেতে দিলে জানি না সে এখন কেমন আছে কোথায় আছে হয়তো সে আমাদের মতোই কোনো এক জায়গায় দাঁড়িয়ে নতুন বছরের আতশবাজি জ্বালানো দিচ্ছে তাদের কথার মাঝে সেখানে চুচু এলে ক্রাউন প্রিন্স বলে যেহেতু তোমরা দুইজন এখন আলাদা হয়ে গিয়েছ তাই ভাগ্য মনে হয় এখন তোমার সঙ্গে চুচুকে মিলিয়ে দিয়েছে তাই তার সঙ্গে সময় কাটাও এবং নতুন পরিবার গঠন করে সুখে থাকো এটা বলে সে ওখানে থেকে চলে যায় এরপরে রং ইউ চুচুর সাথে শহরের বাজারে যায় যেখানে নতুন বছরের মেলা বসেছিল তারা দুইজন মেলায় ঘুরে বেড়াচ্ছিল চুচু দোকানে কেনাকাটা করছিল আর রং ইউ লেকের পাশে দাঁড়িয়ে জিউলিংকে মিস করছিল যেখানে তারা দুজন বসে একসময় সময় কাটিয়েছে চুচু তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল আর তাকে খুশি করার চেষ্টা করছিল কিন্তু রঙে তার সঙ্গে ঠিকভাবে কথা বলে না সে চুচুকে ধন্যবাদ জানায় কারণ চুচু সময় মতো ঔষধ নিয়ে সে তার প্রাণ বাঁচিয়েছে কিন্তু সে তাকে বলে দেয় এই শহরে অনেক মেয়েই আছে যারা আমাকে পছন্দ করে তুমিও তাদের মধ্যে একজন কিন্তু এই পৃথিবীতে একটা মেয়ে আছে যে আমাকে ভালোবাসে যখন আমি পাগল ছিলাম তখনও সে আমাকে ভালোবাসতো যখন হাজারো শত্রুরা চারিদিকে ছিল তখনও সে আমাকে প্রোটেক্ট করতো নিজের প্রাণ বাজি রেখে সে আমাকে বাঁচাতো তুমি কি পারবে তোমার সামনে শত শত সৈনিক থাকলে নিজের পরোয়া না করে আমাকে বাঁচাতে তার এই সব কথা শুনে চুচু বুঝতে পারে সে জিউলিং এর কথা বলছে এজন্য সে ভীষণ রেগে যায় রঙেও তাকে বলে সে আর কখনো কোনো মেয়েকে মন থেকে ভালোবাসতে পারবে না তাই সে যেন নিজের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে নেয় যে তাকে ভালোবাসবে এটা শুনে চুচু অনেক কষ্ট পায় তখনই নতুন বছর শুরু হয়ে যায় আর আতশবাজি জ্বলতে শুরু করে তবে এই নতুন বছর চুচুর জন্য মোটেও আনন্দের ছিল না সে কান্না করতে করতে ওখানে থেকে চলে যায় এখন আমরা জানতে পারি যেদিন জিউলিং এই একই জায়গায় বসে রঙ ইউকে লাভ ঔষধ খাইয়েছিল সেই দিন রঙ ইউ বিষয়টা খেয়াল করেছিল কিন্তু তবুও সে ঔষধ খেয়ে নিয়েছিল কারণ সে জিউলিং এর সব ইচ্ছে পূরণ করতে চেয়েছিল আজ জিউলিং সেই একই জায়গায় বসে রামের নুডলস খাচ্ছিল ঠিক তখনই কিছু লোক একটা বিড়ালকে তাড়া করে জিউলিং তাদেরকে বাধা দিয়ে বলে আজ নতুন বছরের দিন বিড়ালকে না মারতে তাদেরকে শান্ত করার জন্য সে কিছু টাকা পয়সা দিয়ে দেয় তখন সেই বিড়াল সেখানে থেকে চলে যায় আর রঙেউ সামনে এসে বসে রঙেউ বিড়ালটাকে দেখে চিনতে পারে যে একদিন সেই বিড়ালকে সঙ্গে করে বাড়ি নিয়ে গিয়েছিল তাই আজকেও সে এই বিড়াল আদর করে কোলে তুলে নেয় এরপর সেই বিড়াল কোলে তুলে নিয়ে হেঁটে আসতে চলে যায় যার পথে সে একটা বাচ্চা ছেলের হাতে সুন্দর খরগোশ পুতুল দেখতে পায় আরো কিছু দূর যেতেই সে দেখতে পায় একটা মহিলা সেই খরগোশ বিক্রি করছে জিউলিং তাকে দেখে চিনে ফেলে আর নিজের মুখ লুকিয়ে ফেলে রঙেও তাকে জিজ্ঞাসা করে আন্টি এই পুতুলগুলো কত করে তখন সে কোনো কথা না বলে শুধু ইশারা করে তাকেই এই পুতুল নিয়ে যেতে বলে কোনো টাকা নিতে চায় না রঙেও তখন তাকে একটা স্বর্ণের খরগোশ দিয়ে সেখানে জিউলিং এই খরগোশ দেখে অনেক অনেক ইমোশনাল হয়ে যায় কারণ আগে একবার এই খরগোশ স্বর্ণ মুদ্রাগুলো উপহার দিয়ে বলেছিল এগুলো তার জন্য সৌভাগ্য বই নিয়ে আসবে এটা জড়িয়ে ধরে এসে বসে কান্না করছিল রঙেও যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন তার সঙ্গে চিত্রকারের দেখা হয় চিত্রকার তাকে নিজের দোকানের ভেতরে নিয়ে যায় এবং তার আর জিউলিং এর ছবি দেখায় জিউলিং এর ছবি দেখে রঙে অনেক ইমোশনাল হয়ে যায় সে আবার তাকে মিস করতে শুরু করে আর বলতে শুরু করে সে কিভাবে আমাকে ছেড়ে যেতে পারলো চিত্রকার যদিও তাদের ব্যাপারে অনেক কিছুই জানতো তবুও তিনি তাদের ব্যাপারে জানতে খুব আগ্রহী ছিলেন রঙেও তাকে কিছু কাগজ এবং কলম দিতে বলে আর এরপরে সে তাদের দুজনের আসল কাহিনী লিখতে শুরু করে সারা রাত জেগে সে তাদের দুজনের কাহিনী লিখে সে একদম শুরু থেকে লিখছিল তবে এবার আর সে তাদের দুজনের দুঃখের কাহিনীগুলো লেখে না বরং সেটি কইভাবে লিখছিল যেভাবে তাদের জীবন সাজালে হয়তো আজ তারা দুজন একদম সুখে শান্তিতে জীবন কাটাতে পারত দেখতে পায় সেখানে থেকে চলে গিয়েছে রঙেও সে তার লিখে যাওয়া গল্পগুলো পড়ে আর বেরিয়ে পড়ে ওই গল্প সত্যি কিনা জানার জন্য জিলিং শীতের রাতে বরফের মধ্যে শুয়ে অনেক কষ্ট করে সারা রাত কাটাচ্ছিল রঙেও যখন বাহিরে দাঁড়িয়েছিল তখন তার সঙ্গে চিত্রকার দেখা করতে আসে সে বলে আমার তোমাকে কিছু বলার আছে আসলে গতরাতে যখন জিউলিং ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আর ওই অবস্থাতে চিত্রকার তাকে দেখে ফেলে এবং চিনে ফেলে এসব কিছু শুনে পরদিন সকালের রঙেও আর জাম্পিং জিউলিংকে ফলো করছিল সে অসুস্থ অবস্থাতেই মানুষের কাছে গিয়ে মুরগি বিক্রি করার চেষ্টা করছিল যেন সে কিছু টাকা জোগাড় করতে পারে কিন্তু কেউ তার মুরগি কেনে না রঙেও আড়াল থেকে লুকিয়ে তাকে দেখছিল তারা এমন অবস্থা দেখে সে অনেক কষ্ট পায় আর কান্না করতে শুরু করে বাড়ির ভেতরে যাওয়ার পরেও তারা দুজন বাড়ির দিয়ে দুইজন বাহিরে দাঁড়িয়েছিল মেয়ে হেঁটে যাচ্ছিল আর গল্প করছিল আমি বুঝি না ষাট বছর বয়সে একটা বৃদ্ধ মেয়ে কিভাবে প্রেগনেন্ট হতে পারে ও কি কোনো ডাইনি নাকি তাদের এসব কথা শুনে রঙে অনেক অবাক হয়ে যায় এবার তার মনে পড়ে সেই দিন রাতে যখন জিউলিং তার চায়ের ভেতরে কিছু একটা মিশিয়ে দিয়েছিল তখন নিজের অজান্তে সে জিউলিং এর সাথে রাত কাটিয়েছিল যদিও সকালে উঠে এটা তার মনে ছিল না এখন সে স্পষ্ট বুঝতে পারছিল বৃদ্ধ জিউলিং এর গর্ভে যে সন্তান রয়েছে সেইটা তার সন্তান সে তখনই নিয়ে মাউন্টেনের দিকে রওনা দেয় আর তার রেখে যায় দূর থেকে জিউলিং এর দেখাশোনা করতে করতে মাউন্টেনে গিয়ে মাস্টারের সঙ্গে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে তখন তিনি তার হাতের কবজি চেক করে বুঝতে পারেন যে জিউলিং তার শরীরে থাকা ঔষধ রঙেউকে দিয়ে দিয়েছে তখন তিনি অনেক রেগে যান আর সব বই ঘেরে দেখতে শুরু করেন এই রোগের কি চিকিৎসা রয়েছে সেখানে হাঁটু গিরে বসেছিল যেন মাস্টার তাকে সাহায্য করে অনেকক্ষণ খোঁজার পরে মাস্টার তার কাছে গিয়ে বলে আমি শুধুমাত্র একজনকেই বাঁচাতে পারবো হয় বাচ্চাকে নয়তো মাকে এখন তুমি বলো তুমি কাকে বাঁচাতে চাও সে বলে আপনি মাকে বাঁচান এরপরে তার বাচ্চা হোক বা না হোক আমি শুধু সারা জীবন তাকে আমার পাশে চাই আমি চাই যেন সে সুস্থ থাকুক তার এই উত্তর শুনে মাস্টার তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় আর তার সঙ্গে মাউন্টেন থেকে শহরে চলে আসে তারা তিনজন বাহিরে দাঁড়িয়েছিল আর মাস্টার ভেতরে প্রবেশ করে জিউলিংকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পাচ্ছিল সে নিজের মাস্টারকে দেখে অনেক খুশি হয় মাস্টার প্রথমে তার শরীরের কন্ডিশন চেক করে আর এরপরে তার নিয়ে আসা ঔষধ তাকে খেতে দেয় তিনি তার উপরে রেগে জানার বলেন তুমি এত বোকা কেন নিজের জীবন বাজি রেখে কেউ এই সব করে জুলি একটু হাসে আর বলে আমার যা মনে এসেছে আমি তাই করেছি তবে এখন আমার পেটে যে বাচ্চা বেড়ে উঠেছে তার খেয়াল রাখতে হবে সে অনেক স্ট্রং যদিও আমার হাতে আর বেশি সময় নেই কিন্তু এখন আপনাকে দেখে আমি নিশ্চিত হলাম আমার বাচ্চাটাকে আপনি মাউন্টেনে নিয়ে গিয়ে নিজের কাছে রেখে যত্ন করবেন তো তার মাস্টার বলে তোমার সঙ্গে হয়তো কোনো মিরাকেল ঘটে গিয়েছে এই বাচ্চা তোমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে তোমার শরীরে এখন আর সেই রোগের ক্ষতিকর জীবাণু নেই তুমি এমনই থাকবে তবে তোমার আর মৃত্যুর আশঙ্কা নেই কিন্তু আমার ভয় হচ্ছে এই রোগ হয়তো তোমার বাচ্চার শরীরে প্রবেশ করেছে তাই যত দ্রুত সম্ভব তোমার পেট থেকে বাচ্চা বের করার ব্যবস্থা করতে হবে যেন তার চিকিৎসা করে আমি তাকে সারিয়ে তুলতে পারি এটা অনেক ব্যথাদায়ক হতে পারে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে জিউলিং তার মাস্টারের কথায় রাজি হয়ে যায় আর তাকে ভরসা করে মাস্টার বাহিরে এসে তাদের কাছে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র চায় আর এরপরে দরজা বন্ধ করে চলে যায় এখন তারা দুজন অনেক ভালো ভালো খাবার খাচ্ছিল এবং বেশ ভালো সময় কাটাচ্ছিল পরদিন সকালে জিউলিং এর চিকিৎসা শুরু করা হয় এবং তার বাচ্চা বের করার প্রসেস শুরু করা হয় এটা জানার পরে তোর রঙেও ভীষণ অস্থির হয়ে ওঠে ভেতরে জিউলিং এর ব্যথায় ছটফট করার আওয়াজ শুনে সে ভেতরে যেতে চাইছিল কিন্তু মাস্টার কিছুতেই তাকে ভেতরে যেতে দেয় তিনি তাদেরকে বের করে দেন আর এরপরে আবারও জিউলিংকে ঔষধ খাওয়াতে শুরু করেন এই ঔষধের প্রভাবে তাকে অনেক ব্যাথা সহ্য করতে হবে কিন্তু এই বাচ্চা প্রসবের সঙ্গে সঙ্গে তার শরীর থেকে ক্ষতিকর জীবাণুও বের হয়ে যাবে এই প্রসেস কমপ্লিট হতে হতে রাত হয়ে যায় তবুও তারা বের হয় না রঙিও এবং তার সাথীরা সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেছিল ভেতরে থেকে কোনো আওয়াজ আসছে না দেখে জাম্পিং ভেতরে গিয়ে চেক করে দেখে তারা সেখানে থেকে চলে গিয়েছে তখন তারা তিনজন ভেতরে প্রবেশ করে আর রঙেও বুঝতে পারে জিউলিং বাচ্চা প্রসব করেছে মাস্টার সেখানে তাদের জন্য একটা চিঠি রেখে গিয়েছিল তিনি চিঠিতে লিখেছিলেন জিউলিং এখন একদম সুস্থ আছে আশা করি তুমি এখন বুঝতে পেরেছ গভীর ভালোবাসলে কতটা কষ্ট পেতে হয় এখন থেকে তোমাদের দুজনকে আলাদা থাকতে হবে তাই আমি তাকে নিয়ে দূরে কোথাও চলে গেলাম ভালো থেকো এই চিঠি পড়ে তো সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় এখন বেশ কয়েক বছর পার হয়ে যায় একদিন ক্রাউন প্রিন্স বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল এবং গল্প করছিল সে এখন অনেকটা যুবক হয়ে গিয়েছে তাকে দেখে সব মেয়েরা ফিদা হয়ে যায় এই বিষয়টা দেখতে তার বেশ ভালোই লাগে গল্প করতে করতে সেখানে একটা বাচ্চা মেয়েকে সে দেখতে পায় মেয়েটি তার কাছে সাহায্য চায় সে তাকে বলে এই ভারী বোতল আমি নিয়ে হাঁটতে পারছি না আপনি কি আমাকে একটু এটা এগিয়ে দিতে সাহায্য করবেন সে তাকে এটা এগিয়ে দিতে চায় কিন্তু জিজ্ঞাসা করে এই পাত্রের ভেতরে কি আছে বাচ্চাটি বলে এটার ভেতরে একটা পেঁচা আছে কিন্তু তার মনে হচ্ছিল এর ভেতরে কোনো একটা পোকা আছে কারণের ভেতরে থেকে পোকার নড়ার আওয়াজ পাওয়া যাচ্ছিলো বাচ্চা মেয়েটি তাকে এটা খুলতে বারণ করে কিন্তু তবুও ক্রাউন প্রিন্স এটার ঢাকনা খুলে ফেলে সঙ্গে সঙ্গে একটা পোকা উড়ে যায় আর এই পোকা দেখে সে পাগলের মতো হয়ে যায় তখন মেয়েটি সেখানে থেকে দৌড়ে পালাতে শুরু করে আর বলতে থাকে আমি এই পোকা সময় নিজের কাছে রাখি যেন কোনো দুষ্ট লোক আমাকে কিডন্যাপ করতে না পারে সে এখন তার মাকে জোরে জোরে ডাকতে শুরু করে তখনই আমরা দেখতে পাই এটা হলো জিউলিং এর মেয়ে মেয়েটি দৌড়ে পালানোর সময় পড়ে যাচ্ছিল ঠিক তখনই তাকে একটা ছেলে ধরে ফেলে জিউলিং দৌড়ে গিয়ে তাকে ধরতে চায় তখন দেখতে পায় এটা হলো রঙেও তাকে দেখে জিউলিং চলে যাচ্ছিল তখন সে বলে ওঠে একাই চলে যাচ্ছ তাহলে আমার বাচ্চার কি হবে আর আমারই বা কি হবে এটা শুনে জিউলিং তার দিকে ঘুরে তাকায় আর হেসে ফেলে এখন তারা তিনজন আবারও এক হয়ে যায় যেন তারা একটা সুখী পরিবার এইভাবেই হ্যাপি এন্ডিংয়ের সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায় সো ভিউয়ার্স এই ড্রামার কাহিনী তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এমনই অনেক সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো